হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জাকির টু পার্সোনালের নতুন একটি ভিডিওতে। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে হ্যাক করতে হয়। তো সেই কারণে অনেকে আমার প্রতি একটু ক্ষুব্ধ, যে যাদের রাউটার আছে তারা খুব বিরক্ত যে আমাদের কানেক্টেড থাকা যে ডিভাইসগুলি আছে ওইটা থেকে কিভাবে পাসওয়ার্ড বের করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। তো তারা অনেকেই আমার কাছে বলেছেন বা কমেন্ট করেছেন, তো তারা বলেছেন যে আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড যদি কেউ জানে তাহলেও যাতে কেউ আমার পাসওয়ার্ড দিয়ে আমার ওয়াইফাই ব্যবহার না করতে পারে, সেই একটা টিপস দেওয়ার জন্য। তো তাদের অনুরোধের ভিত্তিতে আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, জাকির247 আমার ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে সবসময় দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলটি ওয়াইফাই কানেক্টে আছি, তখন এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি আমি জানা সত্ত্বেও আমি ব্যবহার করতেছি। তো আমি জানা সত্ত্বেও আমি যাতে ব্যবহার না করতে পারি সেই টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ওয়াইফাইটি কানেক্ট করে দেখাচ্ছি যে আমি ওয়াইফাইটিতে কানেক্ট আছি। তো আমি ওয়াইফাইটি কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আপনারা ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়েছে কি না সেই জন্য আমি ইউটিউবে ঢুকছি। তো আমার ইউটিউব চ্যানেল জাকির247, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি আমার মোবাইলে ইউটিউবে ঢুকছি, আমি ইউটিউবটি খুঁজছি কোন দিকে আছে। তো ইউটিউবটি আমি পেয়ে গেলাম, তো ইউটিউবে ঢুকলাম। তো ইউটিউবটি ওপেন হয়ে গেছে, তখন একটি আমি ভিডিও প্লে করে আপনাদের দেখাবো যে আমার ওয়াইফাই আমার মোবাইলটি কানেক্ট আছে কি না। তো আমি একটি ভিডিও নির্বাচন করতেছি যে আমি কোন ভিডিওটা প্লে করব। তো আমি অবরুদার এই ভিডিওটি প্লে করতে চাচ্ছি। তো দেখুন যে ভিডিওটি প্লে হয়ে গেছে, তো একটি অ্যাড শো করছে। তো কপিরাইটের কারণে তো আমি ভিডিওটা প্লে করলাম না, তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দেখালাম। তো এখন আমরা আবার চলে যাব ওয়াইফাইয়ে। দেখুন ওয়াইফাইটি কানেক্ট আছে, তো আমার ওয়াইফাই যে ওয়াইফাইটি কানেক্ট আছে। তো এখন আমি চলে যাচ্ছি পিসিতে আবার। তো আমি পিসিতে আমি রাউটার সেটিংটা অন করলাম রাউটার ম্যানেজমেন্টে গিয়ে। তো দেখতে পাচ্ছি আমার এখানে অনেকগুলো বেশ কয়েকটা কানেক্ট আছে। তো আমি যে ডিভাইসটা আমি অফ করে দিতে চাই, তো পাসওয়ার্ড জানা সত্ত্বেও যেটা আর চলবে না, তো সেই ডিভাইসটাতে আমি দেখব। তো সেই ডিভাইসটার জন্য আমি আমার সেটিংসে চলে গিয়েছি, দেখতেই পাচ্ছে। তো এই ডিভাইসটা এই যে শো করছে, তো শো করার সময় তো শো করে না, যে কারণে তো আগে ওয়াইফাই কানেক্ট ছিল না সেই কারণে এখন শো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে স্পিডের লিমিটের সাথে যে অন অপশনগুলো অন করা আছে এই অপশনটা আপনি অফ করে দেবেন, তাহলে কিন্তু আপনার এই ওয়াইফাই এর পাস রাউটারটা যে আপনার যতই পাসওয়ার্ড জানুক সে কিন্তু আর চালাতে পারবে না। তাই দেখুন আমি বন্ধ করে দিলাম, বন্ধ করার কারণে এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এখন বুঝতে হবে যে এটা কি বন্ধ হয়েছে কি হয় নাই। তো সেই কারণে এখন আমাদের আবার আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের যে সেটিংসটা আছে সেই জায়গায়। তো তারপর আপনারা কি করবেন, এখানে আপনারা ওকে দিয়ে নেবেন। ওকে দিলেই তাহলে পূর্ণাঙ্গভাবে সেভ হয়ে গেলো, দেখতেই পাচ্ছেন এই যে ব্লক লিস্টে পড়ে গেল এই ডিভাইসটি। তো বন্ধুরা এখন আমরা চলে যাব মোবাইলের সেটিংয়ে। তো মোবাইলে দেখতেই পাচ্ছেন ডিভাইসটি কানেক্টেড ছিল আগে থেকেই, তো এখন আমরা ক্লিক দেব, দেখুন কানেক্ট হচ্ছে না। কারণ কি, যে আমি ব্লক করে দিয়েছি সেই কারণে কানেক্ট হচ্ছে না। আমি যতবারই চেষ্টা করি হবে না, তো ফরগেট পাসওয়ার্ড দিয়ে আবার দেব নতুন করে পাসওয়ার্ডটি, দেখি হয় কি না। তো আবার আমি পাসওয়ার্ডটি এখানে পুনরায় দিচ্ছি, কানেক্ট দিলাম। তো কানেকটিং দেখাচ্ছে, দেখুন কি হয় শেষ পর্যন্ত। আপনারা মনে করছেন যে কানেক্ট মানে হয়েই যাবে, তো দেখি কি হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কানেক্ট হচ্ছে না, তো আমি কানেক্ট হচ্ছে না, কুড নট কানেক্ট, তো দেখতে পাচ্ছেন। তো আমি এখন আমার কিউআর কোড দিয়ে আবার দেখবো আমরা, দেখি কিউআর কোড দিয়ে কি কানেক্ট হয় কি না। তো সেই জন্য আমরা কিউআর কোড দ্বারা স্ক্যান করব, স্ক্যান করে আবার দেব। তো দেখতে পাচ্ছেন আমার কোনো লাভ হচ্ছে না, কানেক্ট হচ্ছে না। তো আমি আবার কিউআর কোড দিয়ে দেখি কিউআর কোড হয় কি না। তো বন্ধুরা প্রফেশনাল কিউআর কোড কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও আছে, আই বাটনে দেখে আসবেন। তো একটি কিউআর কোড দেখেন, স্ক্যান করলাম কিউআর কোডটি,
কিউআর কোড স্ক্যান করলাম, স্ক্যান করার পর এই থেকে এই জায়গা থেকে পাসওয়ার্ডটা আমি আবার কপি করে নিচ্ছি। তো সরাসরি এই জায়গা থেকে কানেক্ট ওয়াইফাই দেওয়া যায়। তো আমরা দেখি আবার ওয়াইফাই চলে যাচ্ছি কানেক্টে। তো একটা অন্য আরেকটা ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, তো এটা আমরা ডিসকানেক্ট করছি আবার। তো এখন আমরা যে ওয়াইফাইটিতে আমরা ট্রাই করেছিলাম সেই ওয়াইফাইটিতে আবার চলে যাচ্ছি, দেখুন কানেক্ট হচ্ছে না। তো আবার ফরগেট নেটওয়ার্ক দিচ্ছি। দেওয়ার পর আবার আমরা সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা আবার দিয়ে নেব কিউআর কোড থেকে। তো দেখুন কানেক্ট হচ্ছে না, কানেক্টিংয়ে চলছে, লোডিং নিচ্ছে, কিন্তু কানেক্ট হবে না, কানেক্টিং দেখাচ্ছে। তো মোবাইলটি কানেক্টিংয়ের মধ্যে সবসময় রয়ে গেছে, তবু কানেক্ট হয়নি। তো আগে পূর্বের অবস্থা বন্ধুরা, বুঝতেই পারছেন যে আপনার রাউটারের পাসওয়ার্ড যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে আপনার কোনো সমস্যাই নেই, আপনি আপনার রাউটার ম্যানেজমেন্ট থেকে গিয়ে আপনার সেই ডিভাইসটি আপনি ব্লক করে দেবেন। তো বন্ধুরা আমরা আবার কম্পিউটারে ফিরে গেলাম, গিয়ে আবার ওই পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটি ব্লক করেছিলাম সেটি আবার আনব্লক করে দিলাম এবং ওকে করে দিলাম। তো এবার আমরা আবারও চলে যাবো মোবাইলে আবার ট্রাই করার জন্য, এখন দেখি কি কানেক্ট হয় কি হয় না। তো আবার দিচ্ছি, কানেক্ট হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন ওই যে উপরে রাউটারের ওয়াইফাইয়ের যে চিহ্নটা শো করছে। তো আমার এখানে পাসওয়ার্ডটা সেভ ছিল বিদায়, কানেক্ট হয়ে গেছে। তো আমি এটাকে আবার ফরগেট নেটওয়ার্ক দিয়ে আবার পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কানেক্ট হয়ে গেলো। তো আপনারা চাইলে এইভাবে আপনার রাউটারটিকে কন্ট্রোল করতে পারেন। কেউ যদি পাসওয়ার্ডও নিয়ে যায় চুরি করে কিউআর কোড দিয়ে, তাতেও কোনো সমস্যা নেই, আপনার রাউটার ম্যানেজমেন্টে আপনি ঢুকে সেই পাসওয়ার্ডটি যে ডিভাইসটি আপনার সংযুক্ত আছে সেটাকে ব্লক করবেন। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও সবসময় পেতে পারেন সবার আগে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।